ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিঙ্গাপুর থেকে এক ভাই জানতে চেয়েছিলেন যে প্রবাসীরা কিভাবে ফিতরা দেবে এ সম্পর্কে জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যে সম্মানিত ভাই, আসলে প্রবাসীরা তাদেরকেও ফিতরা দিতে হবে, যে যেখানে অবস্থান করেন তাকে সেখানেই ফিতরা দেওয়া দরকার। আর ফিতরা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে বলেছেন যে তোমাদের ওই সমস্ত লোকদের কাছ থেকে নিয়ে তাদের কাছেই এটা বিতরণ করতে হয়, তাদের তুখাজ মিন ফুকারা এহম ফাতুরাদ্দ আলা ফাতু তুখাজ মিন আগনিয়া এহম ফাতুরাদ্দ আলা ফুকারা এহম। তো এই সম্পর্কে শেখ মোহাম্মদ বিন সালে আল ওসাইমিন রাহেমাহুল্লাহর একটি বই রয়েছে, বইটির নাম হলো মাজালিস ও শাহরি রমাদান। এটার 140 পৃষ্ঠার 88 খণ্ডের, মানে 88 সালের প্রকাশের দারুল মুস্তমা প্রকাশনী থেকে এখানে তিনি উল্লেখ করেছেন যে মুসলিম রাষ্ট্রে যে ব্যক্তি যেখানে অবস্থান করবেন সে সেখানেই ফিতরা প্রদান করবে, চাই সে নিজ দিকে দেশে অবস্থান করুক অথবা অন্য কোনো দেশে অবস্থান করুক, যেখানে অবস্থান করবে সেখানে দেবে। বিশেষ করে যদি এই ফিতরাগুলি মক্কা মদিনায় অবস্থান করেন, আপনি সেখানে আদায় করবেন, এটা ভালো, সেখানকার মানে গরিব মানুষদের মধ্যে দেবেন। আর যদি মানে সেখানকার দরিদ্রদের, আর যদি কোনো এলাকায় দরিদ্র সংখ্যা বেশি হয়, আপনি যে দেশে অবস্থান করতেছেন সেখানে যদি ফকিরি না থাকে, তাহলে এটা আপনার ট্রান্সফার করা যায়, তবে সেখানকার মানে সেখানকার যে মূল্য হয় 3 কেজি প্রধান খাদ্যের, যেমন চাউল, তারপর যব অথবা এই পনির অথবা খেজুর, এটার প্রধান 3 কিলো চাউলের মূল্যটা আপনি বের করেন, দিয়ে এটা যদি আপনি ট্রান্সফার করেন বা এই মূল্যটা আপনি যেই এলাকায় গরিব বাসী সেখানে কাউকে দায়িত্ব দেন যে ভাই এই অর্থটা দিয়ে তুমি ওখানে এই 3 কিলো চাউল ক্রয় করে আমার পক্ষ থেকে বিতরণ করে দাও, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ, কোনো ইনশাআল্লাহ অসুবিধা নাই। হ্যাঁ, অনুরূপভাবে সৌদি আরবেও যারা থাকেন, অবস্থান করেন, যদি সেখানে আপনি ফকির মিসকিন না পান, সেখান থেকে আপনি এই এখানে ফিতরাটা আগে বের করেন যে 3 কেজি চাউলের মূল্য, এটা দিয়ে এই মূল্যটা দিয়ে আপনি অন্যত্র চাউল কিনে দিতে হবে, আপনার ওই টাকাটা দিলে হবে না, টাকা দিলে হবে না, কারণ ফেতরা দিতে হবে অবশ্যই প্রধান খাদ্য অথবা চাউল দিয়ে। আমাদের প্রধান খাদ্য সাধারণত চাউল, চাউল দিয়ে আপনাকে আদায় করতে হবে। এখন যদি নিজ এলাকায় না থাকে গরিব, তাহলে অন্য এলাকায় এটা ট্রান্সফার করে কাউকে দায়িত্ব যদি দেন, হ্যাঁ, তবে সেক্ষেত্রে যদি সেখানে কোনো দরিদ্র ব্যক্তি, যেখানে দরিদ্র ব্যক্তি আছে সেখানকার কাউকে আপনার পক্ষ থেকে আদায় করার দায়িত্ব দিলে এবং তারা যদি সেটা আদায় করে, তাহলে ইনশাল্লাহ এটা আদায় হয়ে যাবে। এটা হলো শেখ মোহাম্মদ বিন সালে আল ওসাইমিন রাহেমাহুল্লাহর ফতোয়া। কাজেই আপনার আমার উচিত হলো এই ফেতরা যদি প্রবাসীরাও নিজ এলাকায় দিতে না পারেন, সেখানে গরিব মানুষ না পান, তাহলে এই অর্থ যেরকম অর্থ হয় এটা দিয়ে আপনারা নিজ এলাকায় আপনার এই চাউল ক্রয় করে দিয়ে দেবেন অথবা কাউকে এরকম দায়িত্ব দেবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তবে এটা ফিতরা দিতে হবে কখন? কাবলা খুরুজিন নাস ইলা মুসাল্লা, মুসাল্লায় যাওয়ার আগে, ঈদের নামাজের আগে আপনাকে দিতে হবে এবং এক সা করে দিতে হবে। আধা সা ফিতরা দেওয়ার কোনো সহি হাদিস নেই। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সা আমিন তো আম সহি বুখারি তিজা হাদিস, যে এক সা করে, এক সা হলো প্রায় মানে 2.5 কেজি থেকে 3 কেজির ভিতরে, এটাই হলো সর্বোচ্চ আর কি, এই 3 কেজির ভিতরে দিলেই হয়ে যাবে, 2.5 কেজির কমে নয়, 3 কেজির ভিতরেই আপনার এটা হওয়া চাই। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতরা আদায় করার তৌফিক দান করুক যথাযথভাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা কামনা করি, কারণ এই ফিতরা আদায় করা এটা একটা ফরজ ইবাদত, এই ফরজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন বলা হয়েছে যে ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতর মিন রমাদান। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে ফিতরা দেওয়াটা ফরজ করেছেন, আর এটার উদ্দেশ্য কি? এটা তোহরাতান লি সাইম মিন আল লাগবি ওয়ার রাফাস। হ্যাঁ, রোজাদারের রোজা থাকা অবস্থায় বিভিন্ন অশ্লীলতা, বাজে কথাবার্তার পাপ থেকে নিষ্কৃতি লাভের জন্য, এবং ওয়াতামাতাল্লাল মাসাকিন, এদের দিন মিসকিনরা যাতে খেতে পারে তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে, যেটা আবু দাউদে ইবনে মাজাহ এই হাদিস বর্ণিত রয়েছে। কাজে আসুন আমরা এই ফিতরা আদায় করার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তৌফিক দান করুক। আমিন ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।